আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকে নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাকা আম দিয়ে ভীষণ মজার একটি ডেজার্ট রেসিপি। এই গরমে খুব সহজেই ঝটপট এই ডেজার্টটি তৈরি করা যায়। আশা করি আপনারা পুরো রেসিপিটি দেখবেন, আপনাদের কাছে রেসিপিটি অবশ্যই সহজ এবং ভালো লাগবে। চলুন দেখে নিই তৈরি করতে কী কী লাগছে। প্রথমে আমি এখানে একটা প্যানে মেজারমেন্ট কাপে 4 কাপ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে পুনে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি আর চুলাটা অন করে দিচ্ছি। তারপর আমি এই 4 কাপকে মানে 4 কাপ দুধকে জাল করে 3 কাপ করে নিব। আপনারা চাইলে চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক দিতে পারেন, তবে আমি আজকে কনডেন্স মিল্ক ছাড়া চিনি দিয়ে তৈরি করছি। চুলাটা মিডিয়াম আঁচে রেখে প্রায় 15 মিনিট জাল করে নিচ্ছি। 15 মিনিট পর যখন দুধটা জাল করা হয়েছে, চুলাটা বন্ধ করে দিয়ে আমি দুধটাকে নামিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে একটা হাঁড়িতে প্রায় 6 কাপের মতো পানি দিয়ে পানিটাকে মানে একদম ফুটিয়ে নিয়েছি। চুলাটা ফুল আঁচে রেখেছি আর এখানে আমি মেজারমেন্ট কাপে 1 কাপ সাবুদানা 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এই সাবুদানাগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। চুলাটা মিডিয়াম আঁচে রেখে 7 থেকে 8 মিনিট সিদ্ধ করে নিলে সাবুদানাগুলো সিদ্ধ হয়ে যাবে। প্রায় 7 মিনিট পর এই যে দেখুন সাবুদানাগুলো কিন্তু একদম স্বচ্ছ হয়ে গিয়েছে। যখন ঠিক এরকম স্বচ্ছ হয়ে যাবে বুঝতে হবে সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে এরকম একটা ছাঁকনিতে ছেঁকে তারপর নর্মাল পানি দিয়ে কিন্তু ধুয়ে নিয়েছি, যাতে করে সাবুদানার এক্সট্রা যে আঠালো ভাবটা দূর হয়ে যায়। তো ভালো করে নর্মাল পানি দিয়ে ধুয়ে আমি রেখে দিলাম। আর এখানে একটা বাটিতে আমি 2 টেবিল চামচ তুকমা নিয়ে নিচ্ছি। তো তুকমাটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে নিতে হবে, তাই এখানে পানি দিয়ে আমি এরকম ডুবো অবস্থায় রেখে দিলাম এক সাইডে। আর এখানে আমি কিছু আম নিয়েছি, অবশ্যই আমগুলো মিষ্টি দেখে নিতে হবে। তারপর এখন আমগুলোকে আমি টুকরো করে নিচ্ছি। এই ডেজার্টে টক মানে টক মিষ্টি আমটা ব্যবহার করা যাবে না, অবশ্যই আমটা একদম কড়া মিষ্টি হতে হবে, তাহলে ভালো লাগবে খেতে। তারপর আমি এই আমের টুকরোগুলো এরকম করে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো সবগুলো আম আমার এখানে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা এরকম ব্লেন্ডার জারে প্রথমে আমের টুকরোগুলো নিয়ে নিলাম আর যে দুধটা জাল করে রেখেছিলাম দুধটাকে একদম ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই দুধটা যেন ঠান্ডা থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে, না হয় কিন্তু ফেটে যেতে পারে দুধটা। তো এখন আমি আমার দুধটাকে ব্লেন্ড করে নিব। বেশি সময় ব্লেন্ড করতে হবে না, 1 মিনিট ব্লেন্ড করে নিলে খুব সুন্দরভাবে একদম মিহি হয়ে যাবে। তো আমার দুধটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, এই যে দেখুন। এখন আমি একটা মিক্সিং বলে আম দুধের মিশ্রণটা ঢেলে নিয়েছি আর যে আমি তুকমাটা ভিজিয়ে রেখেছিলাম, এই যে দেখুন প্রায় 10 মিনিটের মতো সময় ভিজিয়ে রাখার পর ঠিক এরকম হয়েছে। অবশ্যই তুকমাটা কিন্তু আগে থেকে একটু সময় নিয়ে ভিজিয়ে নিতে হবে। তারপর আমি দুধ আর যে আমের মিশ্রণটা মিক্সিং বলে ঢেলে রেখেছিলাম সেখানে দিয়ে দিলাম সাবুদানা এবং তুকমা দানা। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমের টুকরো করা, আমি এখানে প্রায় 2টি আম এরকম ছোটো করে টুকরো করে নিয়েছিলাম। তারপর এখন আম সাবুদানা তুকমাদানা সব কিছু একসাথেই দুধ আর আমের মিশ্রণে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু এই ডেজার্টটা তৈরি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ফল আম মানে আম বাদে কলা এবং আপেলও অ্যাড করতে পারেন, কিংবা বিভিন্ন ধরনের ফল অ্যাড করতে পারেন। আসলে এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন, তবে আমি শুধু পাকা আম দিয়ে ডেজার্টটি তৈরি করে দেখালাম। তারপর আমি কিছু কাপে নিয়ে নিলাম আর সাজানোটা একদমই নিজের উপর আপনারা যেরকমভাবে পছন্দ করেন ঠিক সেইভাবে সাজিয়ে নিতে পারেন। আমি খুব সিম্পলভাবে সাজিয়ে নিয়েছি। এই গরমে কিন্তু এই সাবুদানার ডেজার্টটি খেলে একদম শরীর ঠান্ডা হয়ে যায়। অবশ্যই তৈরি করবেন আর খেতে কতটা মজার হয় অবশ্যই আপনারা তৈরি করে যদি খান তাহলে বুঝতে পারবেন। আমার আজকে এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন। আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।